আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের 9টি কবিরার গুনাহ সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। তাইসালা ইবনে মাইয়াস বলেন, আমি যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলাম, সেখানে এমন কিছু কার্যকলাপ আমার দ্বারা সংঘটিত হয় সেগুলিকে আমি কবিরা গুনাহ বলিয়া মনে করি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর খেদমতে আমি সে প্রশ্নটি উত্থাপন করিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তাহা কি কি? আমি বলিলাম, অমুক অমুক ব্যাপার। তিনি বললেন, এগুলি তো কবিরা গুনাহ নয়। কবিরা গুনাহ হইতেছে 9টি। 1. আল্লাহর সাথে শিরিক করা। 2. নরহত্যা। 3. জিহাদ হইতে পলায়ন। 4. সতীসাধ্বী নারীর বিরুদ্ধে অসতীত্বের অপবাদ রটানো। 5. সুদ খাওয়া। 6. ইয়াতিমের মাল আত্মসাৎ করা। 7. মসজিদে ধর্মদ্রোহিতা। 8. ধর্ম নিয়া উপহাস করা। 9. সন্তানের অবাধ্যতার দ্বারা মাতা পিতাকে কাঁদানো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাহান্নাম হইতে দূরে থাকিতে এবং জান্নাতে প্রবেশ করিতে চাও? সে ব্যক্তি বলিল, আল্লাহর কসম, আমি তাহাই চাই। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? আমি বলিলাম, আমার মা জীবিত আছেন। তিনি বলিলেন, কসম আল্লাহর, তুমি যদি তোমার মায়ের সহিত নম্র ভাষায় কথা বলো এবং তাহাকে ভরণ পোষণ করো, তবে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করিতে পারবে। অবশ্য যতক্ষণ কবিরা গুনাহসমূহ হইতে বিরত থাকো। উল্লেখ্য, এখানে 9টি কবিরা গুনার কথা উল্লেখ করা হলেও কোরআন ও হাদিস অনুযায়ী আরও অনেক গুনাহ কবিরা বা বড় গুনার নাম উল্লেখিত হয়েছে, যার জন্য কঠিন শাস্তি নির্ধারিত হয়েছে। তবে উল্লেখিত 9টি সবচেয়ে মারাত্মক গুনাহসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের এসব কবিরা গুনাহ থেকে দূরে রাখুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।